ওরা কেউই ইতিহাস করেনি, ইতিহাসের মোড়ও ঘোরায়নি। ঘুরিয়েছে জয়দেব সিং ওরফ চেঙ্গিজ। এই যে ভাই ব্রাদাররা, এইবার আপনাদের মেধা খাটাতে হবে, আপনাদের মেধা খরচ করে সুন্দর একটা মতামত কমেন্ট করে যাইতে হবে। কেননা আপনাদের কাছে আমি দুইটা টেইলারই দেখাবো, দেখানোর পর আপনারা সুন্দর একটা মতামত জানাবেন কে কিং। এই দুজনের মধ্যে কিংকে আমি হিরো আলমের মতো নায়কের সাথে তুলনা করতেছি না, ঠিক আছে? বাংলাদেশে আপনারা অনেকেই অনেক নায়কের সাথে তুলনা করতেছেন, এ নাতে এ। তো আমি জানি বাংলাদেশের বাদশাহ আর কলকাতার বাদশাহ হলো জিৎ। তো এই যে ইপার বাংলা আর ওপার বাংলা, আপনারা জানেন সাকিব খান কিন্তু ওপার বাংলাও কিং। তো যাই হোক, এই দুজনের মধ্যে একটা ডিফারেন্স আছে, এইটা পার্থক্যটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি গল্প শুরু হয় 1970 সালে, ওমর ওরফে নাল্লে ভাই সেন্ট্রাল ক্যালকাটার কিং ছিল, ইস্ট কলকাতার কিং ছিল মানিক সান্যাল ওরফে ঠুটো জকা, টক্সের কিং মোগল আব্বাস ওরফে মির্চি ভাই। কিন্তু ওরা কেউই ইতিহাস করেনি, ইতিহাসের মোড় ঘোরায়নি। ঘুরিয়েছে জয়দেব সিং ওরফ চেঙ্গিজ। প্রশ্ন হচ্ছে, হাউ ডিড জয়দেব বিকাম চেঙ্গিজ? ওর বাবা পুলিশ ছিলেন, মামা পুলিশ, ও পুলিশ হবে। অশ্বমেধের ঘোড়া একা দৌড়ায়, তুই আমার সেই অশ্বমেধের ঘোড়া। কেমন আছো মামা? এদিকে বাংলা থেকে ইউপি, আর ওদিকে বাংলাদেশ, এই হলো চেঙ্গিজের সাম্রাজ্য। গোল্ডেন ট্রায়াঙ্গল থেকে সরাসরি হিরোইন আমাদের ঘরে ঢুকছে, থ্রু জয়দেব ওরফ চেঙ্গিজ। একটা মৌসুমে 5 লাখ টাকা, একটা ম্যাচ খেলে 5 লাখ টাকা কামাবে। ব্রিং হিম ডাউন, যা যেটা চাই, প্রমোশন পোস্টিং। তোমার আর তোমার ডিপার্টমেন্টে চেঙ্গিজের ছেঁড়ার ক্ষমতা নেই। পুলিশ না গোয়েন্দা, ব্যবসায়ী, কিসের? ড্রাগস। চাইলে মিথ্যে বলতে পারতাম, কিন্তু যার সাথে জীবনযাত্রা করবো তার সাথে মিথ্যে দিয়ে শুরু করতে চাই। নিজেকে ভগবান মনে করে, এক মাগে শীত যায় না। এই কলকাতা শহরে শীত গ্রীষ্ম বর্ষা সব আমার অনুযায়ী হয়। ডিসিডি সাহেব, তোমার সামনে যে আছে সে এখনো জয়দেব। দয়া করে চেঙ্গিজকে দেখতে চেও না। ছোটবেলায় নিজের পরিবারকে হারিয়েছিস পিয়ানি, তাই পরিবার না থাকার মর্মটা বুঝে এই কলকাতা শহর আবার চলবে। আজ যেটা দেখলেন সেটা ট্রেলার, খেলা এখনো বাকি আছে, খেলা হবে। প্রিয় ভাই দেখলেনই তো, ঠিক আছে? দেখার পর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি লিডার, আমি বাংলাদেশ, এটা সাকিব খানের ট্রেলারটাও দেখাবো, তার আগে কয়েকটা কথাবার্তা বলে নিই। দেখেন জিৎ কিন্তু অলরেডি কাঁপাইতে চলতেছে, পুরো কাঁপাই দিবে এবার বিশ্ব মনে করতে পারেন। কেননা হিন্দি হিসেবে মুক্তি দেওয়া মানে কয়েকটা দেশে চলে যাবে অটোমেটিক, তার মধ্যে বাংলাদেশে তো আছে। যাই হোক, জিতের একটা প্লাস পয়েন্ট হলো হিন্দিতে মুক্তি দেবে এবং কলকাতা মুক্তি দেবে এবং বাংলাদেশও মুক্তি পাবে, তাহলে একটা জিতের বিশাল বড় প্লাস পয়েন্ট। আর এদিকে বাংলাদেশের যে সাকিব খানের সিনেমার ট্রেইলারটা, এটা দেখে এসে দেখার পর তুলনা সেই বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এমন একজন মানুষ গড়ে তুলতে, যারা রাজনীতি না করেও এক একজন এক একটা লিডার হবে। ভাই ব্রাদাররা, আপনারাই প্রমাণ করবেন কমেন্ট করে। আমি জানতে চাই কার ট্রেইলারটা ভালো হয়েছে, কার মুভিটা ভালো হয়েছে। অবশ্যই আপনাদের কাছে আমি প্রশ্নটা রাখলাম, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি জিৎকে আগায় রাখবেন নাকি সাকিব খানকে। তো আমি মানে সাধারণ আসলে এখানে মিথ্যা কথা বলার কিছু নেই, যেটা সত্য সেটা বাস্তবটা তো হতেই হবে নাকি ভাই? তো জিতের যে ট্রেইলারটা অসাধারণ হয়েছে, খারাপ বললাম কি, যেটা ভালো তাকে ভালো বলতেই হবে। দেখেন তার অ্যাকশন, তার লুকটা পুরো অসাম ছিল জিতের। সাকিব খানের লুক তো ওই সামনেটা কি নতুন করে বলার কিছু নেই। তো এইখানে সাকিব খানের যে মানে ইয়েটা বোঝানো হয়েছে, তো এইখানের মধ্যে শুধু মানে ফাইটিং যে সিনটা আছে, যাই হোক একটু ওই দিক জিতের সে একটু দুর্বল আছে, তো অনেক দিকে জিতের সে ডাউন আছে। তো সাকিব খান যে জিতের সে ডাউন এটা বলা যাবে না, কেননা সাকিব খান যতটা জনপ্রিয়তা জিতেও অতটা জনপ্রিয়তা,
জিত যে কলকাতায় নায়ক হিসেবে কলকাতা জনপ্রিয়তা বেশি এটা বিশ্বাস করি না, ঠিক আছে? কেননা আমাদেরও কিং খান কিন্তু কাঁপাই দিছে, আর বাংলাদেশ যারা বাংলা ভাষায় যারা ছবি দেখে তারা কিন্তু সাকিব খানকেই সবাই জানে, এটা নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছু নাই। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন জিতকে আগে রাখবেন নাকি সাকিব খানকে। অবভিয়াসলি সাকিব খান, আর যারা জিতের ফ্যান ফলোয়ার আছেন তাদেরকে তো ছোটো করতেছি এটা না রে ভাই। হ্যাঁ অবশ্যই আমি তো বলতেছি জিতের ট্রেলারটা অনেক ভালো হয়েছে, তবে একটা কথা কি বাঘে বাঘে লড়াই কোন বাঘে বাঘে তুলনা করলাম, এমনকি আমাদের আশেপাশে যে নায়কগুলো আছে এগুলোর সাথে তুলনা করা যায় না। অনেকে এই ধরনের কথাবার্তা বলে, আপনারা জানেন কয়েকদিন আগে কী বলছে বাচ্চা না বাচ্চা নাকি অন্য কেউ, তো যাই হোক এটা নিয়ে কথাবার্তা বলতে গেলে অনেক অনেক লং আছে, আল্লাহ করে তুলে দেখতে পাবেন তো দিয়েছে।